ক্যাপিবারা এক ধরনের লেজহীন আদা জলজ স্তন্যপায়ী প্রাণী। এর দেহের উপরের অংশ লালচে বাদামি লোমে ঢাকা, আর নিচের অংশের লোম হলুদাভ বাদামি। ক্যাপিবারা প্রায় 130 সেন্টিমিটার লম্বা হয়, ওজন হয় প্রায় 65 কেজি। এই প্রাণীর পেছনের পা সামনের পা থেকে কিছুটা লম্বা হয়। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ক্যাপিবারা দেখা যায়। গভীর জঙ্গল এলাকার হ্রদ, নদী ও জলাশয় বাস করে। ক্যাপিবারের চামড়া খুবই উন্নত মানের। ক্যাপিবারা সাধারণত দল গঠন করে বসবাস করে। দলের সদস্য সাধারণত 10 থেকে 30 জনের। দল নিয়ন্ত্রণ করে প্রভাবশালী পুরুষ। গ্রানের সাহায্যে এবং বিভিন্ন রকম শব্দ সৃষ্টি করে এরা পরস্পরের সাথে যোগাযোগ করে। ক্যাপিবারা দক্ষ সাঁতারু, পানির নিচে ডুব দিয়ে প্রায় 5 মিনিট পর্যন্ত থাকতে পারে। শত্রুকে ফাঁকি দেওয়ার জন্যই এটি পানিতে ডুব দেয়। ক্যাপিবারা সারাদিনে ঘুমে থাকে ঢুলুঢুলু, খাবার খায় রাতে। এটি মূলত তৃণভোজী, ঘাস এবং বিভিন্ন জলজ উদ্ভিদ খায় এরা। এছাড়া ফল ও গাছের ছাল খায়।